জয় হিন্দ ফ্রেন্ড ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি WBSI প্রিলিমিনারি যে এক্সাম হয়েছে সেই এক্সামের কাট অফ কত যেতে পারে। আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অনেক ভিউয়ার্সই কমেন্ট করেছেন এবং রিকোয়েস্ট করেছেন যে এই WBSI প্রিলিমিনারির কাট অফ সম্বন্ধে একটা ভিডিও আপলোড করার জন্য। তো সেই সমস্ত ভিউয়ার্সদের ডেডিকেটেড করে এই ভিডিওটি আপলোড করছি। আশা করছি ভিডিওতে যে ইনফরমেশনটুকু দিয়েছি সেই ইনফরমেশনটুকু আপনাদের জন্য অনেক কাজে আসবে। তো আপনাদের মূল্যবান সময়টি নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা যে কাট অফটা এখানে অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাচ্ছি সে কাট অফটা দেখে কিন্তু আপনারা কেউই হতাশ হবেন না, কারণ এটা কিন্তু কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটা একটা এক্সপেক্টেড কাট অফ। তো অনস্ক্রিন আপনারা এখন কাট অফটি দেখতে পাচ্ছেন। এসআই প্রিলিমিনারি এক্সপেক্টেড কাট অফ, যারা জেনারেল ক্যাটাগরিজ ক্যান্ডিডেট রয়েছে তাদের কাট অফ 120 থেকে 125, ওবিসি বি 115 থেকে 120 কাট অফ থাকবে, ওবিসি এ 113 থেকে 118, এসসির কাট অফটা কম আছে 114 থেকে 119, এসটির কাট অফ 110 থেকে 115। ফ্রেন্ড এই যে কাট অফটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই কাট অফটা কিন্তু সোশ্যাল মিডিয়া বিভিন্ন সাইট থেকে যে সমস্ত ইনফরমেশন পাওয়া যাচ্ছে, কোচিং সেন্টারের বিভিন্ন টিচারদের কাছ থেকে যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই ইনফরমেশনের উপর বেস করেই কিন্তু এই কাট অফটি আপনাদের সামনে তুলে ধরছি। তো কেউই কিন্তু এই কাট অফটিকে একদম 100% অফিসিয়াল কাট অফ হিসেবে বিবেচনা করবেন না। তবে বলতে পারি আপনাদের যদি মার্কস যদি এর যে কাট অফটে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এর আশেপাশে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পরবর্তী স্টেপের জন্য প্র্যাকটিস শুরু করে দিন কিংবা প্রিপারেশনটি ভালো করে চালু করে দিন। আর যদি এই যে কাট অফটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই কাট অফের থেকে এর চেয়ে অনেক কম মার্কস হচ্ছে আপনাদের, আমি আপনাদেরকে তাও সাজেস্ট করব যে আপনারা আপনাদের নেক্সট স্টেপের জন্য রেডি হন, কারণ যে কাট অফটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা একটা এক্সপেক্টেড কাট অফ। এটা কিন্তু আমি আবার বলছি এটা কোনো 100% অফিসিয়াল কাট অফ নয়, তাই এই কাট অফের যে মার্কস দেখতে পাচ্ছেন এর থেকে কম মার্কস যদি আপনি ক্যারি করেন কিংবা অবটেন করেছেন কম মার্কস তাহলে কিন্তু আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ এই মার্কস বা এই কাট অফ কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটা এক্সপেক্টেড কাট অফ। বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গেদার করে কিন্তু এই কাট অফটি দেখাচ্ছি।